আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর অশেষ সম্মতি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যারা অবৈধ অবস্থায় আছেন সৌদি আরবে আপনারা সবসময় আপনাদের মনের ভিতরে একটি বয় কাজ করে যে আপনাদেরকে জোরপূর্বক বা আপনাদেরকে দৌড়ে দেশে পাঠিয়ে দিবি কিনা জোর করে সো দেখেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেলাল আল জুবাইয়ের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজ আলমের সাথে প্রায় তিন ঘন্টা বৈঠক করেন তারা এবং বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর উনি আশ্বস্ত করেন যে সৌদি আরবে যারা অবৈধ রয়েছেন তাদেরকে জোরপূর্বক তাদেরকে দেশে পাঠিয়ে দেবে না তারা অর্থাৎ সৌদি সরকার যারা অবৈধ রয়েছেন তাদেরকে দেশে পাঠিয়ে দেবে না আপনারা সবাই হয়তো জানেন যে প্রত্যেক বৈধ প্রবাসীদের জন্য অ্যাপসের অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যারা অবৈধ রয়েছে তারা অ্যাপসের অ্যাকাউন্ট দিয়ে কি করবে তাই না তো এখন দেখেন সৌদি গভর্নমেন্ট কিন্তু নির্দেশ দিয়েছে যে প্রত্যেক বৈধ এবং অবৈধ প্রবাসীরা অ্যাকাউন্ট করতে পারবে এবং করতে পারবে অবৈধ যারা আছেন অ্যাপসের অ্যাকাউন্টটা কিন্তু তেরকম জরুরি না তারপরও দেখেন সৌদি সরকার অ্যাপসের অ্যাকাউন্ট করার জন্য প্রত্যেককেরই আপনার সুযোগ করে দিয়েছে সো এখান থেকে আমরা বুঝতে পারি যে সৌদি সরকার যারা অবৈধ আপনারা আছেন আপনাদেরকে দেশে পাঠিয়ে দিবে না আপনাদেরকে হয়তো বৈধ হওয়ার কোনো একটা সুযোগ বা সম্ভাবনা সৃষ্টি করে দিবে তো আপনারা দোয়া করেন একটু ধৈর্য ধরেন দেখেন সৌদি সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য কোনো ভালো সুখবর আসবে খুব শীঘ্রই খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো কোনো সংবাদ আসবে এটা আমরা আশাবাদী এখন দেখেন আপনাদের যাদের আপনার এই পাসপোর্টের মেয়াদটা যাদের এমআরপি যে পাসপোর্টগুলো দেখা গেছে পাঁচ বছরের জন্য সেটা কিন্তু অনেকেরই আসতে লেট হচ্ছে যার কারণে দেখেন আপনাদের যে পাসপোর্টের যে মেয়াদ এক বছর ফ্রি করে দেওয়া হয়েছে মানে আপনারা এক বছরের যে পাসপোর্টের মেয়াদটা সেটা ফ্রিতে নিয়ে নিতে পারবেন আপনাদের যে পঁচিশ রিয়াল খরচ হয় সেই ফিটা কিন্তু গভর্নমেন্ট নিবে না বাংলাদেশ সরকার সেটাকে মকুব করে দিয়েছে তো সব দিক থেকে বিবেচনা করে দেখা যাচ্ছে যে আপনারা যারা অবৈধ রয়েছেন সৌদি আরবে কোনো ভালো একটা সুসংবাদ ইনশাল্লাহ পেতে যাচ্ছেন বা পাবেন এটাই আমরা আশা করি আপনারা দোয়া করেন যাতে আপনাদের জন্য ভালো কোনো নিউজ সৌদি সরকার আপনাদের জন্য অ্যানাউন্স করে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো নেক্সট ইউটালে আল্লাহ হাফেজ